নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার লক্ষ্যে পাবিয়াছড়া বিধানসভা পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় অঞ্চলভিত্তিক সিপিআইএম এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন চক্রবর্তীর সমর্থনে রাংরুং স্কুল মাঠে সংগঠিত হয় বৃহস্পতিবার এক নির্বাচনী জনসমাবেশ। কনর কমলাসাগর বিধানসভা সিপিআইএম প্রার্থী নারায়ণ চৌধুরী নিজ এলাকায় জোর কদমে চালাচ্ছেন ভোট প্রচার। 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী পদ্মকুমার দেববর্মার সমর্থনে লালটিলা এলাকায় প্রবীণদের নিয়ে সংগঠিত হয় নির্বাচনী সমাবেশ। 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী অজিত কুমার দাস পদ্মবিল এলাকায় তিনটি উঠান সভা সংগঠিত করে। এখন সংবাদ বিস্তারিত। আসন্ন বিধানসভা নির্বাচনে শান্তি সম্প্রীতি ঐক্য সুদৃঢ় করে উন্নয়নের ধারা বজায় রাখতে এবং অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার লক্ষ্যে পাবিয়াছড়া বিধানসভার পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় সিপিআইএম এর অঞ্চলভিত্তিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কলিনপুর সদস্য হান্নান মোল্লা। উনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2018 নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। উনি বলেন, বামফ্রন্ট সরকার জনগণের রাজা না বানাতে পারলেও বামফ্রন্ট সরকার মানুষকে ভিখারি হতে দেয়নি। গরিব মানুষ, আদিবাসী, শিডিউল কাস্ট, পিছিয়ে পড়া মানুষ তাদের বিপদে আপদে তার সামনে দাঁড়াতে পারে। গরিবের সঙ্গে আক্রমণ হলে সেই আক্রমণ ঠেকাবার জন্য জনমত তৈরি করে লড়াই করতে পারে, এমন মানুষকে, বিশ্বাসযোগ্য মানুষকে আমরা প্রতিনিধি করে পাঠাবে, তবেই আমাদের স্বার্থ বিধানসভায় গিয়ে রক্ষিত হবে। সেই জন্য নীতির লড়াই আজকে সবচেয়ে বড় লড়াই। আজকে নীতিহীনতাকে আমাদের পরাজিত করতে হবে। আর নির্বাচনে মেজরিটি জিতবে। আজকে বিজেপি এসে বলছে যে ত্রিপুরায় গণতন্ত্র। আমি জিজ্ঞেস করি, নরেন্দ্র মোদী 100 জনের ভোটারের মধ্যে 31 জনের ভোট পেয়েছে। 100 জনে 31, তিন ভাগের এক ভাগ হলে 133, 100 জনের তিন ভাগের এক ভাগ 33, মোদী তিন ভাগের এক ভাগ ভোট পায়। কারো কম 31 জনের ভোট পেয়ে চাকরি করে নেবে আর 69 জন তার বিরুদ্ধে। তিনি নাকি গণতন্ত্র। আর ত্রিপুরার 100 জনের মধ্যে 65 জনের ভোট পেয়ে মানিক সরকার মুখ্যমন্ত্রী, তিনি গণতন্ত্র। এ অঙ্কের হিসাব, এ মানুষের হিসাব না, মানুষকে বিভ্রান্ত করার জন্যে জঙ্গলিপনা। এটা বিশ্বাস কংগ্রেসের পার্টি আর কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এটা শ্রমিক কৃষকের মেহনতি মানুষের পার্টি। সেই জন্য একটা মেহনতি মানুষের পার্টির সঙ্গে একটা কর্পোরেট বড় পুঁজিপতিদের পার্টির লড়াই। এখানে এখানে এসে ত্রিপুরায় বিজেপি নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রতিশ্রুতির মূল্যায়ন আপনাদের করতে হবে, কারণ আপনারা এখানে বিজেপিকে দেখেন, এখানে বিজেপি কোনোদিন ছিল না। এরা নতুন এসছে, নতুন এসে জানে এরা আমাদের চেনে না, যা বলবো নিয়ে তাই মানুষ বিশ্বাস করে। কিন্তু কারা বিজেপি এখানে কারা হয়েছে, কালোবাজারি যারা করেছে সেই সমস্ত লোক বিজেপিতে গেছে। কারণ বামফ্রন্টের সঙ্গে সাধারণ মানুষ আছে, আর যে সমস্ত জনবিরোধী লোক তারা বিজেপিতে গেছে। নতুন পার্টি থেকে চিঠি যদি পাওয়া যায় লোভে তারা সেই সব যাচ্ছে। কংগ্রেসের দেখলেন না, 8 জন এমএলএ, কোনো নীতি আছে? 8 জন তারা চলে গেল তৃণমূলে, চলে আবার 3 মাস না যেতে যেতেই তারা বিজেপি হয়ে গেল। চরিত্র পরিবর্তন হয়, এদের কোনো চরিত্র আছে? এরা যখন যেমন সুবিধে সেদিকে চলে যাচ্ছে। এই রকম মানুষ গরু ছাগলের মতন যারা বিক্রি হয়ে যায় তারা কি আপনাদের বন্ধ করবে, বন্ধ করতে পারে? বিবেচনার জন্য বলল, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আজকে স্বাধীনতার 69 বছর পর আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, যেটা মানুষ তাদের নির্বাচনের মধ্যে দিয়েও প্রশাসনকে
আপনারা মানুষ, তারা ভোট দিয়ে তাদের রাজা করুন। আগে রাজা তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা করতে পারত, কারণ কথা শুনবো। এখন যে রাজা আপনারা তৈরি করেন, সে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে, তাকে নিয়ম মেনে চলতে, তাকে প্রতি 5 বছর ছাড়া এসে আপনাদের কাছে কৈফিয়ত দিতে হয়। আপনারা যদি মনে করেন ঠিক আছে কাজ করছে, আবার 5 বছর দেন, যদি মনে করেন করবে তাদেরকে আপনারা বদলে দেন। এই বদলে দেওয়ার যে অধিকার, এটাই হচ্ছে গিয়ে গণতন্ত্রের মানুষের গণতান্ত্রিক অধিকার। মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা রাজ্যকে ভাগ করতে চাই না, আমরা সমাজকে ভাগ করতে চাই না, আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করতে চাই না, আমরা বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ভাগ করতে চাই না, যার জন্য মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে জঙ্গলের পার্টিকে সেখানে ভোট দেওয়া যায় না। আর আমরা কোন জায়গা দিলে আমরা কোন জায়গা আছি, অষ্টাশি 93 সাল একটা সময় ছিল রাজ্যের মধ্যে অনেক তৈরি হয়েছিল, এখানে কালো দিন আর বার করার চেষ্টা করেছিলেন, এবং আমরা লক্ষ্য করতে গেছিলাম সেই সময় পর থেকে উগ্রপন্থী সমস্যা তৈরি হয়েছিল, এবং তাদের পেছন থেকে কারা জড়িত ছিলেন আপনাদের অজানা নয়। সেখানে আমরা দেখেছিলাম তৎকালীন যে কংগ্রেস নামক রাজনৈতিক দল, তার সেখান থেকে তারা সেই কাজগুলো করেছিলেন। এখন আমরা লক্ষ্য করতে গেছি তারা সবাই এখানে যারা সন্ত্রাসী ছিলেন, যারা উগ্রপন্থী তারা ছিলেন, তারা আজকে বিজেপি তৃণমূলের সঙ্গে তার তার কারণ লাগছে। বন্ধুগণ, আমরা লক্ষ্য করতে দেখেছি যেখানে শুধু তাদের দল পরিবর্তন করে তাদের কিন্তু চরিত্র বদলাবে না, তাদের চরিত্র সেই একই জায়গার মধ্যে থাকবে। ভাই বন্ধুগণ, আমরা বলতে চাইছি এই রাজ্যের শান্তি সম্প্রীতি, এই রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে, এই রাজ্যের ত্রিপুরাকে অবরোধে রক্ষা করার স্বার্থে বামপন্থীদের ভোট দেওয়া প্রয়োজন। 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন চক্রবর্তীর সমর্থনে রাংডং স্কুল মাঠে সংগঠিত হয় এক নির্বাচনী জনসভা। জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বৃহস্পতিবার আয়োজিত জনসভায় প্রার্থী তপন চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, নারী নেত্রী কল্পনা দেবনাথ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী তপন চক্রবর্তী বলেন, শ্রমিকদের উন্নয়নের স্বার্থে ও রাজ্যে আরও বেশি উন্নয়নের জন্য রাজ্যের মানুষ অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করবেই। ওই কাজগুলো সম্পন্ন করা এবং অষ্টমান সরকারের এই 5 বছর মেয়াদে রাজ্যকে আরো সমৃদ্ধ, আরো উন্নত করা এবং ভারতবর্ষের মধ্যে একটা বিকল্প কর্মসূচি নিয়ে আমরা চলছি, সেটা আমরা প্রমাণ করে দেব আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা এবং সমস্ত অংশের মানুষের ভোট। ছয়জন প্রার্থী চন্দ্রপুরকে দাঁড়িয়েছে, এখানে নশাল দাঁড়িয়েছে, নির্দল দাঁড়িয়েছে, মানে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে, বিজেপি দাঁড়িয়েছে, কংগ্রেস দাঁড়িয়েছে, আর আমরা আশা করব যে আমাদের এই কেন্দ্রে সর্বাধিক আপনারা আপনাদের কাছ থেকে বিজয় করবেন, অর্থমন্ত্রী স্বাস্থ্য করবেন, এবং এই নির্বাচন যাতে না হয়, নির্বাচনকে যাতে বাঞ্ছন করে দেওয়া যায়, তার জন্য বিভিন্ন ভাবে মানুষের কাছে সেখানে প্রচার চালিয়ে দেওয়ানো হয়েছিল। যাই হোক, নির্বাচন কমিশন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং যথাসময়ে নির্বাচনের দিনক ঘোষণা করেছে। এখন তারা ভালো করে জানে ত্রিপুরা রাজ্যে বিজেপি যে স্বপ্ন দেখছে, এই রাজ্যে বিজেপি সরকার গঠন করবে, তারা সারা রাজ্য ঘুরে দেখেছে এই রাজ্যে পদ্ম ফুটানো সম্ভব হবে না, পদ্ম ফুল ত্রিপুরা রাজ্যে ফুটানো সম্ভব হবে না। কাজেই এই রাজ্যে ক্ষমতা দখল করতে হলে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে হবে। তারা সঙ্গে দেখছেন 1988 সালে যে কাঙ্গায় ত্রিপুরা রাজ্যে ক্ষমতা দখল করেছিল এবং সেই সময় কংগ্রেস দলের যিনি সৈনিক এই রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন সন্তোষ মোহন দেব, যিনি সন্তোষ মোহন দেব নামে পরিচিত হয়েছিলেন, আজকে আমরা দেখছি সেই কাঙ্গায়
আজকে ত্রিপুরা রাজ্যকে গঠন করার স্বপ্ন দেখছেন, যার দায়িত্ব নিয়েছেন আসামের আরেকজন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি এখন ত্রিপুরা রাজ্যের নির্বাচনে বিজেপির প্রচারক হিসেবে এখানে এসেছেন, নির্বাচনী কাজের দায়িত্ব তিনি নিয়েছেন। এবং সকলের বিকাশ হবে, সুন্দর ভারতবর্ষ তৈরি হবে। আজকে মোদী কি করেছেন? হ্যাঁ, কাজ করেছেন একটাই, আমরা যে লড়াই আন্দোলন করে সারা ভারতবর্ষের সাথে আমাদের রাজ্যের যে রেখা কর্মসূচি চালু হয়েছিল 100 দিনের কাজের অধিকার, আজকে সেই রেখা কর্মসূচিটাকে বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়েছে। আমাদের বরাদ্দকৃত টাকা, রেখার টাকা সেখানে দিচ্ছেন না, এবং শ্রমিক যাতে কাজ করে তার মজুরি না পায় তার জন্য প্রতি মাসে নতুন আইন তৈরি করা হচ্ছে, যেটা কার স্বার্থে। আজকে রেখার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সেখানকার মানুষ কাজ করেছেন, রেলের কাজ করেছেন, গ্রামের রাস্তাঘাট পানীয়জল থেকে শুরু করে বিভিন্ন কাজ হয়েছে, স্কুল বাড়ি তৈরি হয়েছে, সেচের ব্যবস্থা হয়েছে, আজকে সেই সমস্ত কাজগুলো বন্ধ হওয়ার পথে। রেখার মজুরি সেখানে দিচ্ছেন না। আর ভালো কি কাজ করেছেন? আমরা যখন রেশনের দাবি করছি, মোদী যখন ভাষণ নিয়ে বেড়াচ্ছেন, আজকে আমাদের রেশনটা বন্ধ করে দেওয়ার মুখে, চিনি বন্ধ করে দেওয়া হয়েছে, কেরোসিন তেল প্রতি মাসে খুব কাটবে অল্প পয়সা 20-25 পয়সা করে প্রতি লিটারে সেখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কেরোসিন তেলটা রেশন গুটিয়ে দেওয়ার পরিকল্পনা তৈরি হচ্ছে। এবং তার পাশাপাশি ১৫ কমলাসাগর বিধানসভার সিপিআইএম প্রার্থী নারায়ণ চৌধুরী নিজ এলাকার জোরকদমে প্রচার চালাচ্ছেন। প্রচারকালে তিনি বলেন, উন্নয়ন এবং নিরাপত্তা শান্তির লক্ষ্যে জনগণ অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করবে। বৃহস্পতিবার তিনি গোকুলনগর অঞ্চলে বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝিনি। হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছে সব দোষকে হারিককে নি। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফুল চক, জন্ম থেকে চক। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আচ্ছা সবাই ঠোক, নৌকরি পাকি। হাই, আই এম দেবন। আই মি জিতেন্দর, এন্ড দিস অম্বর। দিস অম্বর? ডিসেম্বর? ও ওয়াও, ডিসেম্বর! ডিসেম্বর!
Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry. Tension? Parul Tripura Mathematics Solution. তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই চাই পারুল প্রকাশনী। বড় একটা ভুল হয়ে গেছে বউ। আরে তুমি বল কোনটা ভালো হবে? এইটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই তো সম্পূর্ণ লিকপ্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। সময়ের প্রতিদ্বন্দ্বী এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বৃহস্পতিবার 26 আসরামবাড়ি কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অগুর দেববর্মার সমর্থনে 17 নং বুথ এলাকার সকাল 11টা থেকে এক উঠোন সভা অনুষ্ঠিত হয়। এই উঠোন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অগুর দেববর্মা, তাছাড়াও সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য গুরুপদ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আপনারা ভোট দেবেন, ভালো মন্দ বিচার করার দায়িত্ব আপনাদেরই আছে।
কিন্তু আমরা মনে করি যে কোনো মানুষে রাজ্যের অমঙ্গল হোক, রাজ্যের উন্নয়ন না হোক, শান্তি না থাকুক, এটা নিশ্চয়ই কেউ চান না। ভালো থাকার জন্যই সরকার তারা গঠন করার সে জায়গায় তারা মনস্থির করে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে আমি এটা মনে করি না। ভালো মন্দ দিকে বিচার করে আপনার নিশ্চয়ই ভোট কেন্দ্রে ভোট দেবেন। তো আমাদের দলের বক্তব্য হচ্ছে আজকে এই নির্বাচনে লড়াইয়ে আমরা সরকার আরো অনেক দল তারও প্রার্থী দিয়েছেন। আপনারা শুনলেন আমার আগের কাছ থেকে বক্তার কাছ থেকে, কংগ্রেসও দাঁড়িয়েছে, বিজেপি দাঁড়িয়েছে, যদিও এই পাঁচ নম্বরে বিধানসভা বিজেপি তাদের প্রার্থী নেই, তারা আইপিএফ এর সঙ্গে আটক করে আইপিএফ এর প্রার্থীকে সমর্থন করেছে। ত্রিপুরা এনএইচএম কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে পহেলা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংগঠিত হয় আগরতলায় এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক কর্মী জানান, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার নিকট সংগঠনের পক্ষ থেকে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছিল, কিন্তু রাজ্য সরকার তাদের দাবি নিয়ে কোনো কর্ণপাত করেননি। বলতে গিয়ে তিনি আরো বলেন, আমরা আজকে প্রেস রিলিজটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এনএইচএম কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে আমাদের নিয়মিতকরণের দাবি এবং বঞ্চনার জন্য ডেপুটেশন ধর্ণা ওনাদের কাছে আমাদের আহ্বান দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। তারপরেও এই রাজ্য সরকার আমাদের এই বঞ্চনা এবং নিয়মিতকরণের প্রতি কোনো কর্ণপাত করছে না। আপনারা জানেন যে ইলেকশন অলরেডি ঘোষণা হয়ে গেছে, ইলেকশনের আগে একটা চান্স ছিল রাজ্য সরকারের কাছে যে আমাদের দাবি দেওয়া এবং আমাদের নিয়মিতকরণের ব্যাপারটাকে নিয়ে কোনো আলোচনা কিংবা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর, কিন্তু ওরা কিছুই করেনি। ওরা ভোগাস কয়েকটা কমিটি বানিয়েছিল, সেই কমিটির রিপোর্ট এখন অবধি পাওয়া যায়নি। তা আমাদের এই বঞ্চনা পরিমাণ এতটুকুই বেড়ে গেছে বা যন্ত্রণার পরিমাণ এতটুকুই বেড়ে গেছে যে আমরা এখন আর সহ্য করতে পারছি না। তাই আমরা এখন আজকে এই জায়গা থেকে বা এই মঞ্চ থেকে একদম ডিরেক্ট আমরা বলতে চাইছি, এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না, যে আমাদের আর নেই দরকার এই স্বৈরাচারী সরকার। আমরা সামনে ইলেকশন, আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে প্লাস আমাদের সকল অংশের এনএইচএম কর্মচারী ভাই বোন যারা আছে সকলের পক্ষ থেকে আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা জানান দিয়ে চাইছি সমগ্র রাজ্যবাসীকে যে আমরা এই রাজ্য সরকারের এই বর্বরোচরী তার চরণকে আমরা আমাদের সাথে যা ওরা যা করেছে এতদিন ধরে তার ফলস্বরূপ আমরা পুরো বঞ্চনায় ঠেলে দিয়েছে আমাদের। এবং আমরা এখান থেকে এটাই বলতে চাই যে আমাদের আর এই সরকারের প্রয়োজন নেই। উপরন্তু আমরা দেখেছি আমাদের যে বর্তমান বিরোধী সরকার বা বিরোধী দল বা বিরোধী দলের প্রেসিডেন্ট, উনি প্রায় আপনাদের মিডিয়াতেও বলেছেন যে যদি সরকার গঠন হয়, বিজেপি সরকার গঠন হয়, সেই জায়গাতে সমস্ত অংশের অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী ইনক্লুডিং এনএইচএম এসএসএর সমস্ত ধরনের স্কিমের কর্মচারীদের নিয়মিতকরণ করবে তথা সপ্তম বেতন পে কমিশন দেবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ওনাদের এই বক্তব্যকে সমর্থন জানাচ্ছি। পলিটিক্যাল স্টেটমেন্ট আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে, যেহেতু রাজ্য সরকার আমাদের দাবি দেওয়া নিয়ে কোনো কর্ণপাতই করছে না। 2007 থেকে আমাদের রিক্রুটমেন্ট চালু হয়েছে। রাজ্যে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আরও বেশি ভোটে আরও বেশি আসনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সকাল 11:24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী পদ্মকুমার দেববর্মার সমর্থনে লালটিলা এলাকায় প্রবীণদের নিয়ে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রার্থী পদ্মকুমার দেববর্মা, অঞ্চল সম্পাদক হ্যাপি চক্রবর্তী সহ অন্যান্য। মানুষ এবং তার মধ্যে সবচেয়ে বেশি দলকে নিয়ে রাজনীতি করছে তারা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।
চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো 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 পাল্টাই। চলো পাল্টাই মোদিজিকে সঙ্গে যাই, স্বচ্ছ ত্রিপুরা গড়তে এখন বিজেপি সরকার চাই। সবার সঙ্গে সবার বিকাশ চাই, চলো পাল্টাই মোদিজিকে সঙ্গে চাই। ভালো দিন আসবে আমাদের বিশ্বাস তাই, চলো পাল্টাই মোদিজিকে সঙ্গে চাই। এখানে অপশাসনের বাস, যা ভালো সবই ইতিহাস, আর্তনাদার হাহাকার, সুখ শান্তি কাটছে বনবাস। অগ্রগতির নামে পিছিয়ে রেখেছে নারীদের সম্মান লুণ্ঠিত হচ্ছে, শিক্ষার নামে চলছে জুয়া, ম্যালেরিয়াতে মরছে শিশুরা। চলো পাল্টাই মোদিজিকে সঙ্গে যাই, স্বচ্ছ ত্রিপুরা গড়তে এখন বিজেপি সরকার চাই। চলো 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 বছর মিথ্যে স্বপ্ন দেখিয়ে, চারিদিকে লুটের রাজত্ব চালিয়ে, জানি তোমাদের আছে ক্ষমতা, তবু আমাদের সঙ্গে আছে জনতা। চলো পাল্টাই মোদিজিকে সঙ্গে যাই। আরএফএল, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। দাজি দিস রাম্বা, ও মেরা বাচ্চা, এক দো তিন চার, দিস সাম্বা, দিস সাম্বা, হ্যাঁ দিস সাম্বা, দিস সাম্বা, December! Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry. Good morning. আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে। সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো, তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। মেটাল বা কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের টি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো TMT বার,
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, দশ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বাস এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। রূপ তো কম না সহ্য, আপনিও ভাবি আমিও, নামটা কি? নাম মানে বালতি। আরএফএল ডিলাক্স প্যাকেট, ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি, শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী। চাচা বলেছিলাম না ডিলাক্স প্যাকেট, হাতলটাও মজবুত, কালারটাও জোস। আরএফএল ডিলাক্স প্যাকেট, রূপে যার পরিচয়। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। 31 জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করার পর 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নির্মল বিশ্বাস নিজ এলাকায় ভোট প্রচারে বের হলেন বৃহস্পতিবার সকালে। প্রচারকালে বহু কর্মী সমর্থক নির্মল বিশ্বাসের সাথে প্রচারে পা মেলান। আটান্ন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অজিত কুমার দাস পদ্মবিল এলাকায় 3টি উঠান সভা সংগঠিত করে। সভাগুলিতে কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সভা থেকে আওয়াজ ওঠে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার। তাকালে ভাবলেন যে বাপুর সরকার আছে আমার সন্তানটা,
মানুষের মতো মানুষ আমি। আমার সন্তানটা তার শিক্ষার সুযোগ পাবে, আমার সন্তানটা হাওয়াতে না খেয়ে আর পড়বে না। এই স্বপ্ন এই রাজ্যের মানুষের মধ্যে তৈরি হয়েছে, এই কাজ রাজ্যের বর্তমান সরকার এই সবাই এই বিশ্বাস আমাদের মধ্যে তৈরি করতে পেরেছে। আমরা যে পানিসভা বিধানসভা এলাকায় আমরা যারা আছি, আমি বিধানসভা নিয়েছি, আমি বিধানসভা নির্বাচনে বামপন মনোনীত সিপিআইএম এর প্রার্থী হিসেবে যেদিন আমি জানলাম, আমি আপনাদেরকে একদম সত্যি কথা বলছি, এখনো রাত্রি বেলা ঘুম আসতে খুব কষ্ট হয়। কেন হয়? এই জন্য হয়, এই পানিসভা করে আমার জন্মই হয়তো হয়নি, আজকে দীর্ঘ 50 বছর যাব এই পানিসভা বিধানসভা কেন্দ্রে 1978 সাল থেকে আজ অবধি। আমাদের সকলের 1978 সাল থেকে আজ অবধি আমাদের সকলের জন্ম নেতা প্রিয় নেতা মনের মণিকুটায় যার স্থান আমার রাজনীতি কবি বাবা সুরূপ দাস, ওই এলাকা থেকে কাজে আসেন বারে বারে। এবং এই এলাকায় লাল জান্দার এমন অস্তিত্ব ছিল না 78 এর আগে। অমরপুর চণ্ডীবাড়ি মাঠে সিপিআইএম এর প্রকাশ্য নির্বাচনে জনসভা সংগঠিত হওয়ার পর চণ্ডীবাড়ি মাঠটি আবর্জনা নোংরা হয়ে থাকার পর বিজেপির যুব মোর্চার কর্মীরা এই অপরিষ্কার মাঠটিকে পরিষ্কারে হাত লাগায়। যুবনেতা প্রশান্ত পোদ্দারের নেতৃত্বে মহকুমার যুব মোর্চার যুবকরা চণ্ডীবাড়ি মাঠে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে। ভারতীয় জনতা পার্টি যখন যখনই কোনো জায়গায় কোনো সভা করে, আমাদের নৈতিক দায়িত্ব থাকে আমাদের সভাস্থান পরিষ্কার করে দিয়ে আসা, ইয়া থাকা। কিন্তু আমরা দেখছি এই রাজ্যের বামপন্থী সরকার মানিক সরকার গতকাল যে একটা সভা করে গিয়েছে, তাদের ন্যূনতম কিন্তু মনুষ্যত্ব বোধ নেই যে আমাদের এই মাঠটা যে সভা নষ্ট করে রাখছে, আজকে 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল। সেটা আমরা ভারতীয় জনতা পার্টি এবং অমরপুরবাসী যখন আমাদের কাছে ফোন করলো, দেখুন সিপিএম অমরপুরের সিপিএম কী অবস্থা করে রেখেছে তাদের সভাস্থানটাকে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম না আজকে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমরা যেই যেটা কোনো রাজনীতির উদ্দেশ্য না, সিপিএম পার্টি ভাড়া যদি ভাড়া তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি জনতা যুব মোর্চা আজকে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান করলাম। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার লক্ষ্যে পাবিয়াছড়া বিধানসভা পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় অঞ্চলভিত্তিক সিপিআইএম এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন চক্রবর্তীর সমর্থনে রাংরুং স্কুল মাঠে সংগঠিত হয় বৃহস্পতিবার এক নির্বাচনী জনসমাবেশ। 15 কমলাসাগর বিধানসভা সিপিআইএম প্রার্থী নারায়ণ চৌধুরী নিজ এলাকায় জোর কদমে চালাচ্ছেন ভোট প্রচার। 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী পদ্মকুমার দেববর্মার সমর্থনে লালটিলা এলাকায় প্রবীণদের নিয়ে সংগঠিত হয় নির্বাচনী সমাবেশ। 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অজিত কুমার দাস পদ্মবিল এলাকায় 3টি উঠান সভা সংগঠিত করে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।